মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগে গিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি চলে এসেছি একবার নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে দেখানো ছিল তোমাদের কাছে বলেছিলাম কি অনেকটা গল্প অনেকটা কিছু আছে যে তোমাকে বলার আছে তো এখানটায় চলো আমি ব্লগটা এই মাত্র স্টার্ট করলাম তো তোমরাও দেখো তোমরা আমাদের সঙ্গে থাকো আর আমার ভিডিওটা পুরোটাই দেখো পুরোটা অস্ট টাইম দাও আর যারা আমার চ্যানেলের নতুন এসেছে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে তোমরা সবাই তো চলো আমি ব্লগটা স্টার্ট করি তো আজকে সকালে ঘুম থেকে উঠার পর তারপরে বাড়ির সমস্ত কাজ কাম কমপ্লিট করে চা খেয়ে খেয়ে তা তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা হয়তো তোমাদের দেখাতে পারিনি তো মাংস রান্না করেছিলাম আর আলু রান্না করেছিলাম আর কিছু না তারপরে রান্না টান্না করে কমপ্লিট করে এগারোটা বাজতে আসতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ভাবলাম চলো বাকি সব কাজগুলো কমপ্লিট করে নিই তো বাসন মাজা এইগুলো সবটাই করে নিয়েছি আর এখানটায় এ দেখো তো বিছানাটাও খুব নোড়া হয়েছিল তাই আমি সব খোলগুলো কালকে আমি তোমাকে বলেছিলাম কি অনেকটা কাপড় খেঁচেছিলাম তাই খোলগুলো সবটা আমি খেঁচে দিয়েছি তো খুব সুন্দর লাগছে আর ওইখানটায় শানমাছ ঘুমো এইখানটায় শানমাজের রাব্বার আমি আর এখানটায় এই দেখো শানমাজের রাব্বার কম্পিউটার তো এখানটায় থাকে পিসি তো পিসিটা এখানেই থাকে আর এইখানটায় কম্পিউটারটা লাগিয়েছি তো এখানটায় সবটা তারপরে ঘরটা এত নোড়া হয়েছিল তো কি বলবো তোমাদেরকে তার জন্য আমি একটুকুপা ঘরটা নিপে দিয়েছি তো নিপে তারপরে এই দেখো বাইটটা দেখছো বাইটটার খুব অবস্থা খারাপ কারণ কি এখন বাড়িতে কাজ চলছে তোমাদেরকে বলেছিলাম কি অনেক কিছু বলার আছে তো ঠিক আছে বলবো সবটাই তোমাদেরকে আর এখানটায় এই দেখো মেশিন তো আমি দিল্লিতে কিছুটা কাজ শিখেছিলাম তো তাই এখানটায় আমার ভাবি তোমাদেরকে বলেছি আমি কি আমার ভাবি এসেছে তো তার কাছে আমি স্যুট সালোয়ার এগুলো তোমরা যে চুড়িদার বলো তো ওগুলো তো আমি নিয়ে শিখ শিখছিলাম ভাবির কাছে তো হ্যাঁ স্যুট আর সেই সালোয়ারটা সিলানো পেরে নিয়েছি তো এই দুটো জিনিস শিখে নিয়েছি আমি তো আরও বাকি বাকি আছে যে প্লাজো তারপরে একটা লেডিস প্যান্ট যে উঠেছে ওগুলো তারপর ফ্রক এগুলোটা বাকি আছে তো এগুলো শিখে দিব তাই দেখো মেশিনটার টেবিল তো এইখানটায় আছে আর মেশিনটা আমি রাত্রে খসি খসিয়ে রেখে দিই তাই আজকে কোনো কাজ করিনি তাই এইখানটাই ধরা আছে তো চলো আরও বাকি কিছু দেখাই আর এইখানটায় এই দেখো আর এইখানটায় তোমাদেরকে দেখানো হয়নি কি এইখানটায় আমাদের আগে টিন চাপানো ছিল তাই টিনগুলোকে সবটা খসিয়ে নিয়েছি কারণ কি যাদের টিন ছিল তাদেরকে দিয়ে দিয়েছি আর এইখানটায় আমরা এলভেস্টার লাগিয়েছি তো এলভেস্টার নিয়ে দেখো চারিদিকে গাঁথনি করে তারপরে ভালোভাবে এটাকে এলবেস্টার লাগিয়ে দিয়েছি তো ভালোই হয়েছে পরের জিনিস থাকা থেকে নিজের জিনিস থাকা অনেকটা ভালো তাই না আর এখানটায় এই দেখো আমাদের রান্নাঘর রেডি হচ্ছে এই দেখো তো কেমন লাগছে তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে এটা ওপরে ধরে নাও বড়ো বড়ো হাঁড়ি আছে যেগুলো তো ওগুলো রাখার জন্য আর এখানটায় হয়তো ছোটো ছোটো বাসন যখন আমি সাজাবো ঘরটাকে তখন তোমরা দেখবে খুব সুন্দর লাগবে আর এখানটায় হবে গ্যাস এইখানটাই হবে ওভেন রাখবো আর নাম দিকে সিলিন্ডার আর ভাবছি কি এই যে যা বাকি আছে সেখান এখানটায় ফ্রিজ রাখবো আর এইখানটায় ভাবছি এইখানটায় বাসন মাজা খাঁচাটা রাখবো তো চলো এখনও কাজটা কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই আর এইটার নাম দিকে তোমরা দেখতে পাচ্ছ অর্ধেক বর্ডার করে রং দিয়ে ইয়ে হয়েছে আর মেঝাটাও এরকমই কালার হবে তো চলো বেশি কিছু না এই এই দিকটা অর্ধেক অর্ধেক নিয়েছে আর এই উপরটা বাস আর এগুলো পুরো সিমেন্টে দিয়ে করেছি তো চলো যখন আমাদের পুরোটা রেডি হবে তখন তোমাদেরকে দেখাবো আর এখানটাই দেখছো বাসন উসনের কী অবস্থা আগে সবটাই ওলা পাথালি রাখানো আছে তো চলো তো এখন এগুলো থাক বাবা এখন যদিন যতদিন না সেরে যাচ্ছে ততদিন এরকমই চলবে তারপরে রান্নাঘরটা ভালো হয়ে গেলে তখন ফি প্লাস্টার হয়ে গেলে তখন সবটা ওইখানেই চলে যাবে তো আর এগুলো গেম থাকবে না তাই না তো চলো এইটা হচ্ছে আমাদের মুরগি এই দেখো একটাই আছে ছিল অনেকটা কিন্তু বাকি সব সবগুলো মরে গেছে আর একটাই দেখ থেকে গেছে তো এইখানটায় দরজাটা দেখছো আমাদের খুব সুন্দর হয়েছে আর এইখানটায় হয়নি এইটা করব কাল কাল না পরশু দিন করবো তো ঠিক আছে তো আজকে তোমাদেরকে এইটুকু জানানো ছিল এইটুকু দেখানো ছিল আর আমাদের বাড়িতে সবাই ভালো আছে আর তোমাদের বলো তোমরা কীরকম আছো না আছো তো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানা তোমরা তো ঠিক আছে তো তো আজকে তোমাদেরকে এইটুকুই দেখানো ছিল তো চলো আজকে দেখালে আমার ঘরটা যখন ফিনিশিং হয়ে যাবে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজানো হবে তখন তোমরা দেখবে তো খুব ভালো হবে আর এইদিকে আমাদের জালনা এখন ধরে না তোমরা তো জানো আমাদের সেরকম অবস্থা তাই জন্য আমি গ্রিল লাগাতে পারিনি তাই এই বাত দিয়ে আমি চারিদিকটা ঘেরে নিয়েছি আর এখানে এখানটাই বাত দিয়েই দরজা লাগানো হয়েছে একটা জিনিস কে আমাদের দরজা দেখবে এই দেখো কি সুন্দর না ভালো খুব স্পেশাল দরজা এটা তোমাদের জন্যেই কারণ কি তোমরা আমাকে আমার ভিডিওটা পুরোটা টাইম করো লাইক শেয়ার কমেন্ট করো না হয়তো তোমরা এত খুব আমি চ্যানেলটা দেখবে তোমরা কি কতদিন হয়ে গেছে বানানো কিন্তু এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা ওপর ঘুরেও যায়নি তাই তোমাদের জন্যই আমাদের যে এই অবস্থা আর এখানটায় গিরিলের জায়গায় সব বাস দিয়ে করেছে এখানটায় দরজার জায়গা এ দেখো এরকম ভাবে ফাটটা দিয়েই করেছি আর এখানটাই করতে বাকি আছে তো সেটা আমি করব তো এখন না দেখি সময় এখন অনেকটা কাজ পড়ে আছে যে এটা তোমরা আস্তে আস্তে হয়তো জানতে পারবে সবটাই কি 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 কাজ বাকি আছে আর এখানটায় আমাদের বাড়ির সমস্ত কাজ কমপ্লিট আজকে তো চলো তোমাদের দেখাই আজকার রান্না তো আজকে তোমাদেরকে এইটুকু দেখানো ছিল তাই আমি তোমাদেরকে এইটুকুই দেখিয়েছি তো চলো আজকে ব্লগটা আমি এখানটাই শেষ করছি কারণ কি আজকে অনেকটা কাজ আছে তোমরা হয়তো দেখেছো আমাদের ঘরে বাড়িতে সব কিছু তোমাদেরকে বললাম আর তখন সময় ছিল তিনটে চারটায় প্রায় হবে যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম আর এখন বেজে গেছে সন্ধ্যা ছটা বেজে গেছে তো তাই ভাবলাম কি চলো ব্লগটা শেষ করে দিই আর তাই তোমাদের সঙ্গে কথা বলে নেবো আর খাবার দাওয়া তো তোমরা দেখেছো আজকে কী রান্না হয়েছে তো এগুলো নিয়ে রাত্রে আমরা খেয়ে নেবো দেখি ভাতটা ভাজা করে নিব তারপর ভাতে মাংস আর আলু দিয়ে ভাজা করে নেবো খুব সুন্দর লাগবে তোমরাও করবে দেখবে খুব স্পেশাল রান্না হবে তো চলো রাতে ওইগুলো নিয়ে রান্না করবো আর এখানটায় শানমাজের আব্বা সানমাজ সবাই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখবে তাই সবাই ঘুমে পড়েছে এসে চলো ভালো হয়েছে আর এখানটায় বাই তো আজকে আমি এখানটায় ব্লগটা শেষ করছি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করো তোমরা সবাই বাই টাটা